চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে। ইন্ডিয়া বাংলাদেশ কে বর্ডার পে হালাত খারাপ হে আর হাজারো কি তাদাদ মে বঙ্গালী লোক ইন্ডিয়া মে জানা চাহতে থে লেকিন ইয়াহ পে ইন্টারেস্টিং চিজ হমে ইয়ে দেখনে কো মিল রহি হে কি পাঁচ সে ছে ইন্ডিয়ান লোগো নে বাংলাদেশ কে বর্ডার পে হামলা কিয়া হে আর বর্ডার পে হামলা করনে কে বাদ উসকো বিজেপি গার্ডস নে পকড় লিয়া হে ইয়ানি বাংলাদেশ কে বর্ডার গার্ড নে উন ইন্ডিয়ানস কো পকড় লিয়া হে লেকিন বিজেপি ভি আবে ইস দফা আটক চুকি হে আর ও কহ রহি হে কি হম ইন বন্দো কো নাহি ছোড়েঙ্গে। বর্ডার পে কিয়া হালাত সিচুয়েশন বনি হুই হে আজ কি ভিডিও মে দেখেঙ্গে ফির আপকে সাথ বাত করতে হে। চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা। জানা যায় রোববার সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিবি। আটক ভারতীয় চোরাকারবারীরা হলেন মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দীপসিংহ, বাইতুল মহলদারের ছেলে রনি মহলদার, মৃত রফিকুল ইসলামের ছেলে সরফরাজ ইসলাম, আলেক শেখের ছেলে আসলাম শেখ ও মেনাউলের ছেলে অলিল হাওলাদার। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে গত রোববার ও সোমবার বিজিবি বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ। বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, গত 17 আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য দুই নৌকায় পাঁচজনকে ভাড়া করেছিলেন 115 ব্যাটেলিয়নের বিএসএফ সদস্যরা। এ সময় একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্রোতের টানে ভেসে যায়। সেটিকে টেনে আনার চেষ্টা করেছিল দ্বিতীয় নৌকা, কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকায় অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। সেখানে এই পাঁচজনকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী। হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি সদস্যদের ফোন করে বিষয়টি জানান, কিন্তু বিজিবি জওয়ানরা আটক পাঁচ ভারতীয়কে ছেড়ে দিতে অস্বীকার করলে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করেন, অনুপ্রবেশের ঘটনাটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটে গেছে। অনুপ্রবেশকারীদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তাই দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিএসএফ। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণ দেখিয়ে আটক ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান বিজিবি সদস্যরা। পরে পাঁচ অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। দেখিয়ে পিছলে এক মহিনে মে বাংলাদেশ মে বহুত জ্যাদা হালাত খারাপ হে। হম নেই কে সকতে কি কোন সে বর্ডার পে ইস টাইম পে ইয়ে হুয়া হে, লেকিন কনফার্মেশন ইস বাত কি হে কি ইন্ডিয়া ওর বাংলাদেশ কে বর্ডার পে হালাত কাফি জ্যাদা কশিদা হে। রিসেন্ট টাইম মে হমনে বহুত সারি রিপোর্টস আপ লোগোকে সাথ শেয়ার কি, জিসমে বাতায়া কি বাংলাদেশ ওর ইন্ডিয়া কে বর্ডার পে হালাত খারাপ হে। আচ্ছা, মিয়ানমার ওয়ালে ভি ইয়াহ পে বড়া ইন্টারেস্টিং চিজ করতে হে। জব বাংলাদেশ মে হালাত খারাপ হোতে হে তো মিয়ানমার ওয়ালে ভি ইয়াহ পে হামলে করতে হে। আব মিয়ানমার তরফ কি সবে হম ইয়ে রিপোর্ট কহিন না কহিন আ রহি হে কি ভাই ওয়াহাঁ পে ভি কই সারে লোগো নে ইয়ে হরকত কি হে কি বাংলাদেশ কে আন্দর ঘুসনে কি ইয়া বাংলাদেশি বর্ডার কে উপর মার্টার শেল ইয়া গোলাবারি ফেঁকনে কি। আব বাংলাদেশ ওয়ালে কি তরফ সে আগে ইন্ডিয়ান আর্মি কি তরফ সে কিয়া গয়া হে, ইন্ডিয়ান আর লোগো কি তরফ সে কিয়া গয়া হে ইয়া ঘুসনে কি বাত কি গয়ি হে, উন লোগো কো পকড় লিয়া গয়া হে। তো আব জো হে ও ইন্ডিয়ান আর্মি ইনকো ছোড়ানে কি বাত কর রহি হে, লেকিন বাংলাদেশি বর্ডার গার্ড ইয়ানি বিজেপি ইসকো নাহি ছোড় রহি হে, ক্যুঁকি বিজেপি ভি আখির তঙ্গ আ চুকি হে। কব তক ইন হামলো কো বরদাশত করেগি, কহিন জা রহি ইন্ডিয়ান আর্মি কি জওয়ান আকসর বাংলাদেশ মে ঘুস জাতে হে ওর লোগো কো তঙ্গ করতে হে, লেকিন ইস দফা বাংলাদেশ আর্মি ভি কাফি অ্যাক্টিভ হে, উনকো ছোড়নে কা নাহি কে রহে। আপ লোগো কো পতা চল চুকা হোগা কি বর্ডার পে কিয়া কন্ডিশন চল রহি হে, ক্যুঁ বাংলাদেশ কি বর্ডার গার্ড ইয়ানি বিজেপি ইন্ডিয়ান কো পকড় লিয়া হে।